হ্যালো গাইস, আমি দীপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু অ্যানিমেলের টিজারকে কেন্দ্র করে। সো আমরা কিন্তু এটা প্রত্যেকেই জানি যে আদিপুরুষ আসছে, এবং আদিপুরুষ একটা খুব বড় একটা মুভি, এবং প্রত্যেকে কিন্তু আশা রয়েছে যে এই কাজটা অ্যাটলিস্ট ভালো একটা কাজ হবে, এবং খুব বড় বাজেটের একটা মুভি, এবং এটা সাকসেসফুল হওয়াটা কিন্তু খুব দরকার। তো এখন বিষয়টা হচ্ছে, এটা কিন্তু একটা আপডেট উঠে আসছিল যে সালারের যে টিজার আদিপুরুষের সঙ্গে অ্যাটাচ থাকতে পারে। এবারে কিন্তু আরও একটা আপডেট উঠে আসছে যে আমাদের অ্যানিমেল কিন্তু আসছে 11th অগস্ট। সো অ্যানিমেলও কিন্তু খুব বড় একটা মুভি, এবং রণবীর কাপুরের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হচ্ছে এই অ্যানিমেল। সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার প্রজেক্ট, এবং তার সঙ্গে সঙ্গে টি সিরিজের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট। তো সেক্ষেত্রে টি সিরিজ চাইবে যে এটার যে প্রমোশনটা খুব ভালো করে হোক। সো 16th অফ জুন আসছে আদিপুরুষ। তো 16th অফ জুন আদিপুরুষের সঙ্গেও নাকি অ্যানিমেলের যে টিজারটা, ওটা নাকি অ্যাটাচড থাকতে পারে। সো যদি এটা অ্যাটাচড থাকে, তাহলে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ অডিয়েন্সের কাছে কিন্তু অ্যানিমেলের যে টিজারটা কিন্তু ওটা কিন্তু পৌঁছে যাবে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সালারের যে টিজার ওটাও কিন্তু পৌঁছে যাবে হিউজ অ্যামাউন্ট অফ অডিয়েন্সের কাছে। সো এটা একটা খুব ভালো প্রমোশনস হবে। দেখা যাক অ্যাকচুয়ালি সালার এবং হচ্ছে অ্যানিমেলের টিজার অ্যাটাচ থাকে কি না, এটাই হচ্ছে মেইনলি দেখার মতো কিন্তু বিষয় হবে। আচ্ছা, সেকেন্ড আপডেটটা ঋত্বিক রোশনকে কেন্দ্র করে, এবং ঋত্বিক রোশনের আপকামিং প্রজেক্ট ফাইটারকে কেন্দ্র করে। সো আফটার ফাইটার তো তার আসছে ওয়ার টু, তো তার আগে কিন্তু আসছে ফাইটার। 2024 জানুয়ারিতে কিন্তু আসছে ফাইটার। তো ফাইটার নিয়ে যে আপডেটগুলো কন্টিনিউয়াসলি উঠে আসছে না, সেগুলো একটা ট্রিমেন্ডাস আপডেট। মানে সিরিয়াসলি বলছি, ফাইটার নাকি পাঠানের থেকেও নাকি আরও অনেক বড় স্কেলের মুভি হবে। আমরা পাঠানে যে সমস্ত অ্যাকশন দৃশ্যগুলো দেখেছি, যেরকমের হ্যান্ড টু হ্যান্ড ফাইট বা যেরকম লেভেলের অ্যাকশনস, তার থেকেও সিদ্ধার্থ আনন্দ কিন্তু পাঠানের যে অ্যাকশন দৃশ্যগুলো, ফাইটারের যে অ্যাকশন দৃশ্যগুলো, সেগুলো নাকি আরও অনেক বড় স্কেলে ডিজাইন করেছেন, এবং বড় রিয়েলিস্টিক অ্যাপ্রোচে কিন্তু নাকি শ্যুট করা হয়েছে। এবং এটার যে ক্লাইম্যাক্স সিনটা নাকি মানে অনেক অনেক ঘন্টা ধরে কিন্তু শ্যুট করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাইম্যাক্স সিনের জন্য নাকি আমাদের ঋত্বিক অনেক দিন ট্রেনিংও নিয়েছেন। তো এই আপডেটগুলো শুনে বেশ ভালো লাগছে, এবং এটা ইন্ডিয়াস ফার্স্ট এরিয়াল অ্যাকশন মুভি কিন্তু হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রচুর ড্রামা থাকবে, ইমোশনসও কিন্তু থাকবে। তো সব মিলিয়ে সিদ্ধার্থ আনন্দ আরও একটা কিন্তু ধামাকা মুভি নিয়ে আসছে ঋত্বিক রোশনের হাত ধরে, এবং তার সঙ্গে ঋত্বিকের যে কোলাবোরেশনস, আপনার ব্যাং ব্যাং বলি বা ওয়ার বলি, কেমন হয়, এটাই হচ্ছে মিলিয়ে কিন্তু দেখার মতো বিষয় হবে। সো এটাই ছিল মেনলি দুটো আপডেট। তোমাদের কি মতামত আমাদের অ্যানিমেলের টিজার এবং ফাইটারকে কেন্দ্র করে, আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।